আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় পোকা ধরা দাঁতের চিকিৎসা যেভাবে করা হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। দাঁতে পোকা বা ডেন্টাল ক্যারিজ দেখতে এমনই দেখা যায় যেমনটি আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পারছেন। ভিউয়ার্স, এটি হলো ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগার সমস্যা। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হলো মাড়ির দাঁতে পোকা ধরছে এমন অবস্থায় ছবিটি তোলা হয়েছে। তো এটিকেই বলে মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যারিজ, এবং বাংলাতে আমরা অনেকে এটিকে পোকা লাগার সমস্যা বলে থাকি। যখন কোনো দাঁতে এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগায় আক্রমণ ঘটে, তখন তা প্রাথমিক অবস্থায় কোনো রকম ব্যথা বা যন্ত্রণা বা কোনো অনুভূতি থাকে না। কিন্তু যখন সেই ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের ভিতরে যেতে থাকে, ততই সমস্যা বাড়তে থাকে। এক পর্যায়ে যখন দাঁতের ভিতরে থাকা পাল্প পর্যন্ত পৌঁছে যায়, তখনই সে দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়, আর তখন সে দাঁতটি হয় ফেলে দিতে হয়, নয়তো ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয়। তো আসুন এখন জেনে নিই যে একটি দাঁতে যখন ডেন্টাল ক্যারিজ বা পোকার আক্রমণ ঘটবে, তখন ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তাররা কীভাবে সে দাঁতের চিকিৎসা করে থাকেন। এখানে দুটি দাঁতের ছবি দেখতে পারছেন। মূলত এটি হলো ডেন্টাল ক্যারিজে আক্রান্ত একটি দাঁত, আর এমন দাঁতের চিকিৎসায় যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, তখন একটি মেশিনের মাধ্যমে যতটুকু অংশ পোকায় ধরছে ঠিক ততটুকু অংশ মেশিন দিয়ে কেটে পরিষ্কার করা হয়, যেমনটি পরিষ্কার করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন। আর পরিষ্কার করার পরে যে গর্তটি সেখানে হয়ে যায়, সেই গর্তটি ফিলিং ম্যাটেরিয়ালস দিয়ে তা পূরণ করে দেওয়া হয়। এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজের আক্রমণ ছিল, সেটি পরিষ্কার করার পরে আবারও পুনরায় ফিলিং করে বা পুটিং করে দাঁতটি কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। দেখতে সেম আগের মতোই দেখা যাচ্ছে। এই ডেন্টাল ক্যারিজের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, এই চিকিৎসায় কোনো ধরনের ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয় না, কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না। তবে দাঁত যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আপনার ফিলিং বা পুটিং করা নাও যেতে পারে। এটি নির্ভর করে অবস্থার উপরে। ডেন্টাল ক্যারিজ যদি দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্প পর্যন্ত পৌঁছে যায়, তখন কিন্তু সেই দাঁতে আর ফিলিং বা পুটিং করা যায় না। তাই ডেন্টাল ক্যারিজ অল্প থাকতেই ডাক্তারের শরণাপন্ন হন, দাঁত বাঁচান। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।